পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে এক একটি ভবন, কোথাও উঁচু টিলা আবার কোথাও সমতল। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে চলে গেছে রাস্তা, যেন ছবির মতো সাজানো এক ক্যাম্পাস। লালমাই পাহাড়ের কুলে প্রকৃতির মায়াই গড়ে উঠেছে এই প্রাঙ্গণ, তাই তো শিক্ষার্থীরা ভালোবেসে বলেন লাল পাহাড়ের ক্যাম্পাস। মায়াবী এই ক্যাম্পাসের নাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার্থীদের ঘুম ভাঙে পাখির কলকাকলিতে, রাত নামে শিয়ালের ডাকে। সকাল সন্ধ্যা কিংবা গভীর রাত শিক্ষক শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকে এই ক্যাম্পাস। ক্যাম্পাসের এই মায়াবী সৌন্দর্য দেখতে ভিড় করেন পর্যটকরাও। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা শহীদ মিনার আর লালমাটির ক্যাম্পাসের রূপ দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। আমি ফার্স্ট টাইম কুমিল্লা ইউনিভার্সিটিতে এসেছি। এই ভার্সিটির নাম তো অনেক শুনেছি, বাট কখনো আসা হয় নাই। ভার্সিটিটা দেখতে খুবই সুন্দর, অ্যান্ড ভার্সিটির ভিউটা খুব সুন্দরই। অ্যাকচুয়ালি আমার কাছে সব থেকে ভালো লেগেছে যে কৃষ্ণচূড়ার রোটা। আসলে আমি ভাবি নাই যে এত সুন্দর হবে কুমিল্লা ইউনিভার্সিটিটা। আমি অনেকবারই আমি ছবিতে দেখছি, আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই পড়াশোনা করে এখানে, বাট নিজে কুমিল্লা ইউনিভার্সিটিতে এসে মনে হচ্ছে যে আসলে এত তাড়াতাড়ি একটা ইউনিভার্সিটি এত সুন্দর করা যায়। তো আমার কাছে খুব ভালো লাগছে। এমনিতেও আমার কাছে প্রকৃতি খুব ভালো লাগে, আর এখানে যেহেতু অনেক বেশি সবুজ, তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। পর্যটন কেন্দ্র ছাপিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখতে ছুটে আসছেন পর্যটকরা। তাদের ক্যাম্পাসের প্রতি এই আগ্রহ দেখে গর্ববোধ করেন শিক্ষার্থীরা। সব কিছু মিলে পরিবেশটা সুন্দর, পাশাপাশি হচ্ছে দেখা যায় যে অনেকেই দেখতে আসে, আমাদের ক্যাম্পাস দেখতে আসে, তো সব মিলিয়ে ভালো লাগে। বা হচ্ছে শীতকালীন একটা পরিবেশ থাকে, গরমে একটা পরিবেশ থাকে, যেমন এখানে অনেক গাছপালা থাকার কারণে দেখা যায় ফ্রেন্ডরা সবাই মিলে বসে আড্ডা দিতে পারি। তো এই মজাগুলো আসলে ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশের কারণে মজাগুলো আরও বেশি হয়। আসলে আমাদের এই কুমিল্লার ক্যাম্পাসে যান্ত্রিকতাটা নাই, আমার সবচেয়ে বেশি টানে এটা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে আমি যখন ভর্তি হই আমার অত্যন্ত পছন্দের একটা ক্যাম্পাস ছিল, ছোট, এত গোছানো। ভ্রমণের দিক দিয়ে আমি বলবো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনন্য একটা স্থান। কুমিল্লা শহর থেকে 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সালমানপুর গ্রামে বিশ্ববিদ্যালয়টির অবস্থান। বর্তমানে মূল ক্যাম্পাসের সাথে যুক্ত হয়েছে আরও 200 একর ভূমি, যার ফলে বিশ্ববিদ্যালয়ের আয়তন দাঁড়িয়েছে 250 একরে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্প্রসারিত অংশে চলছে উন্নয়ন কাজ। বছরের প্রায় পুরো সময় জুড়েই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি তার সৌন্দর্য বিলাতে থাকে। ঋতু পরিবর্তনের সাথে সাথে বাহারি ফুলের পসরা আরও দৃষ্টিনন্দন করে তুলে লালমাটির এই সবুজ ক্যাম্পাসকে।